আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মহলে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে কাল অথবা পরশুই মাহে রমজান। এই মাহে রমজান মাস চলে আসছে, আপনি এখনও ভাবছেন যে ঈদে মুরগি হারভেস্টিং করবেন, এই ঈদে কীভাবে এখন বাচ্চা তুলে মুরগি হারভেস্টিং করবেন। যদিও হয়তোবা বাচ্চার দাম কিন্তু সামান্য একটু কমেছে, যদি আমি বলি যে আজকে যেই 1 তারিখ মানে 1/4/2022 মানে 1 এপ্রিল, এই আজকের যে মুরগির বাজার আছে, ব্রয়লার মুরগির বাজার আছে আপনার 60 টাকা থেকে 62 টাকা, এবং সোনালি যেটা হাইব্রিড, সোনালি হাইব্রিড আছে আপনার 38 থেকে 40 টাকা, এবং সোনালি যেটা প্লেন সোনালি এটা আছে আপনার 26 থেকে 28 টাকা। যদিও বাচ্চার দাম একটু শিথিল হয়েছে, কিন্তু আপনি ভেবে দেখেন তো আসলে আজকে যদি আপনি বাচ্চা ওঠান, এখন যদি আপনি বাচ্চা ওঠান, তাহলে কিন্তু নিশ্চিত আপনাকে কম ওজনে বিক্রি করতে হবে ঈদের আগে। আর যদি একটু ওজন বৃদ্ধি করতে চান তাহলে ঈদের পরে। আমি মানলাম যে আসলে আপনি হারভেস্টিং করতে পারবেন, হারভেস্টিং করতে সমস্যা হবে না, যদিও ঈদের আগে করেন আর ঈদের পরে করেন সমস্যা হবে না, কারণ ঈদের পরেও একটা চাহিদা যায় ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি, ঈদের পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মুরগির চাহিদা যায়। কিন্তু আপনাকে ভাবতে হবে যে আসলে আপনি আজকে বা কালকে বা এই মুহূর্তে বাচ্চা উঠাবেন, যে বাচ্চা উঠাবেন সেই বাচ্চার দাম নেবে আপনার 60 টাকা, ব্রয়লার যদি 60 টাকা নেয় বা সোনালি যদি 40 টাকা নেয়, তাহলে এই 60 টাকা আর 40 টাকার বাচ্চা উঠিয়ে আপনি যে সময় হারভেস্টিং করবেন তখন আপনি কী পর্যন্ত লাভ করতে পারবেন। আর আপনি যদি আপনাকে যদি একটু স্মরণ করিয়ে দিই যে আপনি ভেবে দেখুন যে আজকে থেকে 15 দিন বা তার চেয়ে একটু বেশি, 15 দিন 14-15 দিন বা 16 দিন এরকম আগে যারা বাচ্চা উত্তোলন করেছেন খামারে, তারা কিন্তু এই বাচ্চাগুলো পেয়েছেন, ব্রয়লার পেয়েছেন 40 টাকা 38 থেকে 40 টাকা, এবং আপনার যে সোনালি সোনালি পেয়েছেন তারা 25 থেকে 26 টাকা 28 টাকা, এই রকম দরে কিন্তু তারা ওই মুহূর্তে বাচ্চা পেয়েছেন 15 দিন আগে। এবং তাদের জন্য কিন্তু এই যে ঈদের আগে, ঈদের 2-5 দিন আগে হারভেস্টিংয়ের উপযুক্ত সময় হয়ে যাবে তাদের মুরগি, এবং ওয়েটটা ভালো আসবে তাদের মুরগির। এখন আপনি ভেবে দেখুন তো আসলে আপনি যে হারভেস্টিং করবেন 60 টাকা দরে বাচ্চা কিনে আপনি হারভেস্টিং করবেন কম ওয়েটের মুরগি, আপনার মুরগির ওয়েট যদি 2 কেজি হয় তাদের মুরগির ওজন কিন্তু অবশ্যই 2 কেজি 500 গ্রাম হয়ে যাবে, তাহলে সে 40 টাকা দরে বাচ্চা কিনেছে, পার বাচ্চা 20 টাকা কমে সে কিনেছে। এমনকি দর্শক মনে যদি বলি যে খুব শীঘ্রই কিন্তু আবার খাদ্যের দাম বাড়তে চলছে, মানে অলরেডি খাদ্য ডিলার যারা আছেন তারা কিন্তু অলরেডি সংকেত দিয়ে দিয়েছেন যে খাদ্যের দাম খুব শীঘ্রই আবারও নাকি বাড়বে মিনিমাম 70 থেকে 100 টাকা। তাহলে আপনি ভেবে দেখুন যে আসলে যারা 40 টাকা ব্রয়লার বা 25 থেকে 26 টাকা সোনালি উত্তোলন করেছেন 15 দিন আগে, তাদের সাথে আপনি হারভেস্টিং করতে পারবেন কিনা। এইটা যদি না পারেন তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে আর মুরগি উঠাতে যাবেন না, কারণ এই মুহূর্তে যদি আপনি মুরগি উঠাতে যান তাহলে আপনি নির্ঘাত লস খাবেন। হ্যাঁ, তবে আপনি কি খামারে মুরগি উঠাবেন না? যদি আপনি ভেবে থাকেন ভাই তাহলে আমি কি আমার খামারে মুরগি উঠাবো না, হ্যাঁ আপনার খামারে মুরগি উঠাবেন অবশ্যই, কিন্তু কবে? আপনি খামারে মুরগি উঠান রমজানের 15টা গেলে, আপনি রমজানের 15টা গেলে বা 10টা রমজান গেলে, 10 রমজানের পরে আপনি আপনার খামারে মুরগি উঠান, তাহলে দেখবেন যে আপনার মুরগি প্রস্তুত হতে হতে রমজানের আপনার দেখা যাচ্ছে 15 দিন বা 20 দিন পরে বা 25 দিন পরে, রমজানে ঈদের 25 দিন পরে আপনি মুরগি হারভেস্টিংয়ের উপযুক্ত হবে। কিন্তু আপনি যখন আজ থেকে 15 দিন পরে মুরগির বাচ্চা ওঠাবেন, আপনি দেখবেন যে নির্ঘাত মুরগির বাচ্চার রেট হয়ে গেছে অনেক কম, যেটা 60 টাকার কাছে হয়তো 35 টাকা এরকম রেট হয়ে গেছে, তখন কিন্তু আপনার আর ওই সন্দেহটা নেই যে আমি 60 টাকা দরে বাচ্চা উঠালাম, আমি আসলে কত দামে এই বাচ্চা ব্রয়লার মুরগিগুলো রেডি হওয়ার পরে বিক্রি করতে পারবো সেই সন্দেহটা থাকলো না। তাই আমার মনে হচ্ছে যে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে বাচ্চা উঠালে আসলে লাভ করতে পারবেন না। আজকের বিষয়টি ছিল এটাই, যে আজকের বিষয় হলো এটাই যে আপনি এই মুহূর্তে বাচ্চা উঠালে কোনোভাবেই লাভ করতে কিন্তু পারবেন না। তাহলে আজকের এই বিষয়টি আপনাকে মনে করে দিলাম, আপনি যদি হারভেস্টিং করার জন্য ঈদের পরে হারভেস্টিং করার জন্য মুরগি পালন করতে চান তাহলে আপনি আরও 10টা দিন পরে
বা 12টা দিন পরে আপনি মুরগি ওঠান খামারে, তাহলে আপনি নিশ্চিত লাভ করতে পারবেন। কেননা আমার তো মনে হয় না যে আপনি ঈদের আগে যারা বাচ্চা উঠিয়েছেন ঈদের আগে হারভেস্টিং করবেন, তারা কিন্তু এমন একটা রেট হবে না যেটা ব্রয়লার মুরগির রেট হয়তো 130 টাকার কাছে, 160 টাকা বা 70 টাকা এরকম ব্রয়লার মুরগির রেট হবে না। বা যদি না হয় তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন নিশ্চিত। আর খাদ্যের যে উদ্যোগতির দাম হয়তো আরও বাড়বে এরকম আশ্বাস দিয়েছে, যদি 100 টাকা খাদ্যের দাম বাড়ে তাহলে কিন্তু বড় একটা বিষয়, কারণ 500 মুরগিতে আপনি জানেন যে 30 বস্তা খাদ্য লাগে, 30 বস্তা খাদ্য যদি 100 টাকা করে বাড়ে তাহলে কিন্তু এখানে আরও 3000 টাকা আপনাকে উদ্বৃত্ত দিতে হচ্ছে। তাই আমি বলবো আমার মতে যে আপনি যদি বলার মুরগি উঠাতে চান এই মুহূর্তে আর উঠাবেন না, রমজানের প্রথমে আর উঠাবেন না, মিনিমাম রমজানের 10টা বা 12টা বা 15 দিন গেলে তখন আপনি মুরগি ওঠান, তাহলে আপনার টেনশনটা আপাতত একটু কমবে। আপনি বাড়তি টেনশনটা করতে হবে না যে মুরগি কত দামে ওঠালাম, কত দামে বিক্রি করব, বাজার ভালো পাবো কি না, এই টেনশনটা আপনাকে কিন্তু করতে হবে না। তো দর্শক মন্ডলী, আজকের আলোচনা ছিল এটাই যে আপনি এই মুহূর্তে আমার ব্যক্তিগত মত আমি পেশ করছি যে আপনি এই মুহূর্তে আমার মনে হয় যে মুরগি না ওঠানোই ভালো। আপনি যদি মুরগি ওঠাতে চান তাহলে 10 রমজান বা 12 রমজান গেলে আপনি মুরগি ওঠান, তাহলে নিশ্চিন্তে আপনি কম রেটে বাচ্চা পাবেন এবং ঈদের পরে আপনি যে বাজারটাই থাক কিছুটা হলেও শীতের অবস্থায় আপনি বাচ্চা বিক্রি মুরগি বিক্রি করতে পারবেন। এবং আমার একটা আস্থা বিশ্বাস আছে যে হয়তো বা 130-140 টাকা করে বিক্রি করতে পারবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ।